আসসালামু আলাইকুম ইউটিউব, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাই ব্র্যান্ড নিউ চ্যানেল। বন্ধুরা, আজকে এই নতুন ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি এমন কিছু নতুন নতুন গ্যাজেটের সাথে, যেগুলি আপনার নিত্যদিনের প্রয়োজন মিটিয়েও আপনার লাইফস্টাইলকে করে তুলবে আরও স্মার্ট, যেগুলিকে আপনি চাইলেই ঘরে বসেই স্বল্প মূল্যে কিনে নিতে পারেন, এবং এদের অনলাইন পারচেস লিঙ্কও আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আরও বিস্তারিত জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যে ভিডিওটি কেমন লেগেছে, আর নেক্সট ভিডিও আপনি কি সম্পর্কে জানতে চান সেটিও লিখে দিতে পারেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, এলইডি বাইসাইকেল হুইল লাইট। আজকের ভিডিওটি শুরু করব একদম কম প্রাইজের মধ্যে এমন একটি বেস্ট লাইট দিয়ে। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আপনার প্রিয় সাইকেলটিকে রাতের অন্ধকারে কিছুটা ইউনিক লুক দিতে চান, তাহলে কিনে নিতে পারেন এই গ্যাজেটটিকে। এটি শুধুমাত্র সাইকেলেই নয়, আপনি চাইলে কার বা বাইকেও এটি ইউজ করতে পারেন। লাইটটি ইনস্টল করাও অনেক সহজ, জাস্ট আপনার বাইক বা বাইসাইকেলের সাথে ঠিক এভাবে সেট করে দিলেই হয়ে যাবে, এবং এটিকে মোশন সেন্সর এবং ওয়াটার রেজিস্টার ফিচার দিয়ে তৈরি করা হয়েছে। এতে করে অটোমেটিক্যালি লাইটিং করার সাথে সাথে আপনারা রেইন সিজনে এটি অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, আপনি যদি কম প্রাইজের মধ্যে একটি বেস্ট বাইসাইকেল হুইল লাইট নিতে চান, তাহলে এটিকে ট্রাই করতে পারেন, এবং এই দুই পিস বাইসাইকেল হুইল লাইটের বিডি প্রাইস মাত্র 70 টাকা, যেটিকে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি অর্ডার করতে পারেন। নাম্বার 2, লেজিনেক ফোন হোল্ডার। যেমনটা নাম শুনেই বুঝতে পারছেন যে এটি বিশেষ করে কাদের জন্য তৈরি করা হয়েছে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মোবাইল ফোন ধরে রাখতে বেশ আলসেমি করে, যদিও বা পুরোপুরি এটি তাদের দোষ না, কারণ বেশি সময় ধরে মোবাইল ফোন হাতে ধরে রাখলে হাতের ব্যথা হওয়াটাই স্বাভাবিক, আর মুভি বা অন্য কিছু দেখার সময় লং টাইম ফোন ধরে থাকাটাও বেশ কষ্টের। তো আপনি যদি এরকম পরিস্থিতির শিকার হয়ে থাকেন, তাহলে ব্যবহার করতে পারেন এই ফোন হোল্ডারটিকে। বাস এটিকে ব্যবহার করার জন্য এক্সট্রা কোনো সারফেস এর প্রয়োজন হয় না, জাস্ট আপনি নর্মালি আপনার গলা এভাবে রেখেই ব্যবহার করতে পারবেন। যদিও বা দেখতে কিছুটা আজব লাগবে, বাট এটির ব্যবহার ট্রাভেলিং পারপাস এবং এমন জায়গাতেও করা যেতে পারে যেখানে মোবাইল হোল্ড করার কোনো অপশনই থাকে না। এছাড়াও আপনি চাইলে আরো কিছু ইউজফুল কাজেও এটিকে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি মুভি বা রিডিং পারপাসে একটি মোবাইল হোল্ডার খুঁজে থাকেন, অথবা লং টাইম মোবাইল ফোন ধরে থাকতে বিরক্ত লাগে, তাহলে এই গ্যাজেটটিকে ট্রাই করতে পারেন, এবং এর প্রাইস মাত্র 180 থেকে 200 টাকার মধ্যেই পেয়ে যাবেন। নাম্বার 3, লেজার কিবোর্ড। বন্ধুরা, নর্মালি কিবোর্ডের সাইজ অনেক বড় হয়ে থাকে, এতে করে একটি কিবোর্ডকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া বেশ সমস্যা বলে মনে হতে পারে, বাট আজ আমি আপনাদেরকে দেখাবো এমন একটি কিবোর্ড যেটিকে আপনি পকেটে করে নিয়ে পুরো দুনিয়া ঘুরতে পারবে। কিউবের মতো দেখতে এই গ্যাজেটের সামনে একটি লেজার লাইট লাগানো হয়েছে, এবং সেই লাইটের মাধ্যমেই যে কোনো সারফেসে কিবোর্ডকে প্রজেক্ট করে থাকে, আর এই প্রজেক্টরের মাধ্যমেই আপনি যেখানে ইচ্ছে সেখানে এটি ব্যবহার করতে পারেন। এটির উপরের দিকে একটি স্ট্যান্ডও লাগানো হয়েছে, যেখানে আপনি আপনার মোবাইল বা স্মার্টফোনকে হোল্ড করে রাখতে পারবেন, আর এই কিবোর্ডকে আপনি ব্লুটুথের সাহায্যে স্মার্টফোন এবং ট্যাবলেটের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। আশা করি ছোট এই কিবোর্ডটি আপনার যথেষ্ট উপকারে আসবে, এবং আপনি চাইলে এটিকে বাংলাদেশ থেকে কিনে নিতে পারেন, আর এটির বিডি প্রাইস 2000 থেকে শুরু করে মোটামুটি 6000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। পারচেজ লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। নাম্বার 4, মাইক্রোওভেন হিট রেজিস্টার গ্লোভস। আপনারা যারা কিচেনিং করতে পছন্দ করেন, তারা অবশ্যই এটি জানবেন যে হঠাৎ করে যখন হিটারের শেখা বা গরম কিছু শক লাগে, তখন হাতে ফোসকা পড়া বা জ্বালা পড়া শুরু করে, যা সত্যি বেশ যন্ত্রণাদায়ক, কারণ বিষয়টি মোটামুটি আমরা সবাই ফেস করেছি। আপনি যদি কিচেনিং করতে ভালোবাসেন এবং সাথে স্টেবলি গরম ওভেন বা আদার সবকিছু ধরতে চান, তাহলে কিনে নিতে পারেন এই রকম গ্লোভসকে। হাই কোয়ালিটি সিলিকন দিয়ে তৈরি এই গ্লোভস দেখতে যেমনটি সুন্দর, ঠিক তেমনই লাইট ওয়েট এবং আরামদায়ক। এতে করে আপনি এটি সেকেন্ডের মধ্যে খুলতে এবং পরতেও পারবেন। নন স্লিক, নন স্টিক এন্ড হিট রেজিস্টার এই গ্লোভস নর্মাল হ্যান্ড গ্লোভস এর চাইতে অনেক ধাপ এগিয়ে, কারণ সাধারণত গ্লোভস কে পুরো হাতে পরতে হয়, যা কিছুটা বিরক্তিকর, এবং বেশি সময় ধরে পরে থাকলে হাতের অনেক ক্ষতি হয়। অপরদিকে এটি লাইট ওয়েট এবং অনেক ছোট হওয়ায় এর কোনো সাইড ইফেক্ট নেই, এবং এটি দু পিসের দাম মাত্র 120 টাকা। নাম্বার 5, গ্লোয়িং হেডফোন। বন্ধুরা, আপনারা যদি মিউজিক শুনতে পছন্দ করেন, তাহলে আশা করছি এই রকম ইয়ারফোন আপনাদের জন্য বেস্ট অপশন। আমরা সাধারণত মিউজিক শোনার জন্য একটি নর্মাল ইয়ারফোন ব্যবহার করে থাকি, যা আমাদের প্রতিদিনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি আপনার মিউজিক শোনার এক্সপিরিয়েন্সকে আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে ব্যবহার করতে পারেন এই রকম গ্লোয়িং ইয়ারফোনকে, কারণ এই রকম ইয়ারফোনে গ্লোয়িং ওয়্যার লাগানো থাকে, যা স্মার্ট এলইডি লাইটের মতন কাজ করে। আপনি এটির কালারকে আপনার মোবাইল ফোন দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন, বা এটিকে অটো কালার মোডে রেখে আপনার ফেভারিট
মিউজিক এনজয় করতে পারেন। এক কথায় বলতে গেলে এই কালার গুলো আপনার মিউজিক এক্সপ্রেশনকে শো করে যে আপনি কি রকম মিউজিক শুনছেন। তো বন্ধুরা, এইরকম ইয়ারফোন শুধু দেখতেই সুন্দর নয়, এমনকি এর সাউন্ড কোয়ালিটিও অসাধারণ হয়ে থাকে এবং এর প্রাইস 1200 টাকা মাত্র। নিচে ডিসক্রিপশন বক্সে এর পারচেজ লিংক দেওয়া হয়েছে, আপনি চাইলে সেখানে ক্লিক করে সরাসরি কিনে ফেলতে পারেন। নাম্বার 6, ফলভিমি কার চার্জার। এবার পরিচিত হন এমন একটি কার গ্যাজেটের সাথে। আসলে এটি একটি মোবাইল চার্জিং পোর্ট, যেটিকে ঠিক এইভাবে আপনার কারে সেট করে আপনার মোবাইল চার্জ করতে পারবেন। বেসিক্যালি কিছু সময় এমন হয় যে কারে লং ডিস্টেন্স ট্রাভেলে মুভি দেখে কিংবা গেমস খেলে মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, সেই সময় চার্জ দেওয়ার কোনো পরিস্থিতিও থাকে না। সো ঠিক সেই সময়ে আপনার কাজে আসতে পারে এইরকম একটি গ্যাজেট, কারণ এটির মাধ্যমে আপনি একসাথে দুটি মোবাইলকে ফাস্ট চার্জিং করতে পারবেন। এটির উপরে একটি ছোট ডিসপ্লে দেওয়া আছে যেটাতে আপনার ফোন কত ভোল্টে চার্জ হচ্ছে সেটা দেখা যাবে। সো বন্ধুরা, এইরকম আরো অনেক ধরনের চার্জার আছে যা আপনারা প্রয়োজন মতো কিনে নিতে পারেন এবং এগুলির প্রাইস প্রায় 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই গ্যাজেটগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং অনলাইনে অর্ডার করতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনি যেহেতু ভিডিওটি এতদূর পর্যন্ত দেখেছেন সেহেতু অবশ্যই ভিডিওটি আপনার ভালোই লেগেছে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।